করে পবিত্র যুদ্ধ। পবিত্র যুদ্ধ বলে যে আরবি শব্দটা আছে সেটা হারবু মুকাদ্দাসা। যদি আপনারা কোরআন পড়েন, কোরআনের কোথাও পাবেন না, একটা আয়াতও নেই, অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসেও কোনো জায়গায় হারবু মুকাদ্দাসার কথা বলা নেই। এই শব্দটা কোরআন বা হাদিসে নেই। জিহাদ শব্দটার অনুবাদ কোনোভাবেই পবিত্র যুদ্ধ নয়। ঐতিহাসিকরা এই পবিত্র যুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করেছিল খ্রিস্টানদের ক্রুসেডকে বোঝানোর জন্য, যারা খ্রিস্টান ধর্ম প্রচার করেছে আর হাজার হাজার মানুষ হত্যা করেছে। দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ লোক, এমনকি তথাকথিত মুসলমান পণ্ডিতগণও জিহাদের অনুবাদ করে পবিত্র যুদ্ধ, এটা ভুল অনুবাদ। জিহাদ শব্দটার অর্থ চেষ্টা বা পরিশ্রম করা। অনেক সময় এই চেষ্টাটা যুদ্ধক্ষেত্র হতে পারে, সেই যুদ্ধটাও হবে আল্লাহ সুবহানাহু তাআলার পথে, সেটা কিতাল ফি সাবিলিল্লাহ। একটা প্রশ্ন করা হয়, ইসলামে কেন যুদ্ধ আর হত্যার অনুমতি দেওয়া হয়েছে? ইসলামের অনেক সমালোচক আছেন যারা বলেন ইসলাম খুব নিষ্ঠুর একটা ধর্ম, ইসলাম সবসময় বলে অমুসলিম কাউকে দেখলে তাকে মেরে ফেলো। অনেকেই বলেন, ইন্ডিয়াতে এরকম একজন আছেন অরুণ শ্রী, তিনি একটা বই লিখেছেন দ্য ওয়ার্ল্ড অফ ফতোয়া। তিনি সূরা তাওবার 5 নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে কোরআন বলছে কোন কাফিরদের যেখানেই পাবে ব্র্যাকেটে হিন্দু তাদেরকে হত্যা করবে। যদি আপনি পবিত্র কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতটা দেখেন, সেখানে বলা হয়েছে কাফিরদের যেখানে পাবে হত্যা করবে। তবে এই উদ্ধৃতিটার প্রসঙ্গের কথা এখানে বলা নেই। যদি আপনারা এই আয়াতটার আগের আয়াতগুলো পড়েন, সেখানে একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে, মক্কার মুশরিকদের সাথে মুসলিমদের একটা শান্তি চুক্তি। পবিত্র কোরআনের সূরা তাওবার প্রথম 4টা আয়াতে মক্কার মুশরিকদের সাথে মুসলমানদের একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে, আর মক্কার মুশরিকরা এই শান্তি চুক্তিটা ইচ্ছা করেই ভেঙেছিল। এরপর আল্লাহ তাআলা 5 নম্বর আয়াতটা নাজিল করলেন মুশরিকদের সম্পর্কে। সে আয়াতে আল্লাহ মুসলিমদের বললেন সবকিছু 4 মাসের মধ্যে ঠিক করে ফেলো, না হলে যুদ্ধ ঘোষণা করো। আর যুদ্ধক্ষেত্রে আল্লাহ বলেছেন যখন শত্রুরা তোমাকে আক্রমণ করতে আসবে তুমি শত্রুদের হত্যা করবে। এই আয়াতটা যুদ্ধক্ষেত্রের কথা বলছে, যখন শত্রুরা তোমাকে মারতে আসবে ভয় না পেয়ে লড়াই করো। আজকের দিনে একজন আর্মি জেনারেল তার দলের সৈন্যদের মনোবল চাঙ্গা করার জন্য সেই জেনারেল বলবেন যে যখন শত্রুরা আসবে তাদের মেরে ফেলো। আর অরুণ সুরি 5 নম্বর আয়াতটা বলার পরে চলে গেছেন 7 নম্বর আয়াতে, কারণ 6 নম্বর আয়াতে উত্তরটা আছে। পবিত্র কোরআনের সূরা তাওবার 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যদি কোনো কাফির তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, যদি তারা শান্তি চায়, তাহলে তোমরা তাদের নিরাপদ স্থানে পৌঁছে দেবে। শত্রু যদি আশ্রয় প্রার্থনা করে তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও। আজকের দিনের সবচেয়ে ভালো আর্মি জেনারেল খুব বেশি হলে তার সৈন্যদের বলবেন যে শত্রুদের চলে যেতে দাও। এখানে আল্লাহ বলছেন তাদের শুধু ছেড়ে দিও না, তাদের কোনো নিরাপদ স্থানে পৌঁছে দাও। যখনই কোরআনে যুদ্ধের প্রসঙ্গে কথা থাকে, আরেকটা হলো সূরা আনফালের 60 নম্বর আয়াতে উল্লেখ আছে তোমাদের শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত রাখো আর শত্রুদের আক্রমণ করো। পরের আয়াতে বলছে কিন্তু শত্রুরা যদি সন্ধি করতে চায় তুমিও সন্ধি করো। তাহলে যে আয়াতগুলোতে যুদ্ধের কথা বলা হয়েছে তার পরের আয়াতে বলছে যদি তারা শান্তি চায় শান্তিই ভালো। এখন আরেকটা প্রশ্ন, সূরা মাইদার 32 নম্বর আয়াতে কি বলছে বা সূরা নিসার 40 নম্বর আয়াতে কি বলছে যে যদি কোনো মানুষকে হত্যা করা হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলো। এটাই হলো ইসলামের আসল কথা। যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, যদি সেটা হত্যা বা ধ্বংসাত্মক কাজের অপরাধে না হয়, যদি দুর্নীতির অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলো। আর কেউ যদি কোনো মানুষকে বাঁচায় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে বাঁচালো। এখন আপনারা যদি ভগবদ গীতা পড়েন, ভগবদ গীতার 2 অধ্যায়ের 50 অনুচ্ছেদে আছে, বলা হয়েছে শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে জিহাদ করতে বলেছেন, চেষ্টা। যদি আপনারা পড়েন মহাভারত, মহাভারতের হাজার হাজার অনুচ্ছেদে যুদ্ধের কথা রয়েছে, হাজার হাজার অনুচ্ছেদে। কোরআনে যত যুদ্ধের কথা আছে তার চেয়ে অনেক বেশি। মহাভারত একটা ধর্মগ্রন্থ, আপনারা হয়তো জানেন এখানে রাজ্য নিয়ে একটা যুদ্ধের গল্প রয়েছে পাণ্ডব আর কৌরবদের মধ্যে। পাণ্ডবদের 5 ভাই আর কৌরবরা 100 ভাই, যুদ্ধ। আর ভগবদ গীতা হল মহাভারতের অংশ, 18টা অধ্যায় কৃষ্ণের কথা। প্রভু তিনি উপদেশ দিচ্ছেন অর্জুনকে, অর্জুন বলছে, এটা আছে ভগবদ গীতার 1 নম্বর অধ্যায় 42 থেকে 46 অনুচ্ছেদে, আমি আমার আত্মীয়দের সাথে যুদ্ধ না করে নিরস্ত্র অবস্থায় এই যুদ্ধক্ষেত্রে মরে যাব, কিভাবে জ্ঞাতিভাইদের সাথে যুদ্ধ করবো? কৌরবরা আমার জ্ঞাতি ভাই, যুদ্ধ না করে আমি বরং যুদ্ধক্ষেত্রে নিরস্ত্র অবস্থায় মরে যাব। ঠিক তখনই শ্রীকৃষ্ণ জানেন তিনি কি বলেছিলেন, 2 অধ্যায় 2 আর 3 অনুচ্ছেদে আছে, তোমার মনে এমন অশুদ্ধ চিন্তা এলো কিভাবে? এটা একটা পাপ। তুমি এতটা দুর্বল হলে কিভাবে, তোমার হৃদয় দুর্বল হলো কিভাবে? শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে অর্জুনের চিন্তাটা ঠিক নয়, এটা অশুদ্ধ চিন্তা, এটা একটা পাপ। এটা করলে তুমি স্বর্গে যেতে পারবে না, তুমি বেহেশতে যেতে পারবে না। এরপরে ভগবদ গীতার 2 অধ্যায়ের 31 থেকে 33 অনুচ্ছেদে আছে শ্রীকৃষ্ণ তিনি বলেছেন, তিনি অর্জুনকে বলেছেন,
যে ক্ষত্রিয়দের দায়িত্ব হলো যুদ্ধ করা, যদি যুদ্ধ না করো তাহলে স্বর্গে যেতে পারবে না, আর যুদ্ধ না করলে তুমি একটা পাপ করবে। যদি ভালো করে দেখেন ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে তোমাকে যুদ্ধ করতে হবে। চিন্তা করেন, আমি যদি ভগবদ গীতার এই উদ্ধৃতি দিয়ে বলি যে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে তোমার আত্মীয় স্বজনদের যুদ্ধ করে হত্যা করতে হবে, কোন প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দিলে সেটা হবে শয়তানি। আর প্রসঙ্গটা বললে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যদি তোমাকে লড়তে হয় মিথ্যার বিরুদ্ধে সত্যের জন্য, তুমি যে কারো বিরুদ্ধে যুদ্ধ করো এমনকি সে যদি আত্মীয় হয়। প্রসঙ্গটা বললে অনুচ্ছেদটা যুক্তি আছে, যখন ন্যায় বিচারের জন্য যুদ্ধ করছেন যদি সেটা আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় তাতে কোন সমস্যা নেই। ভগবদ গীতা আর মহাভারতে এই কথাটাই বলা হয়েছে, সত্যের পক্ষে আর মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ। যখনই আমি কোন হিন্দুকে মহাভারত আর গীতার কথা বলবো সে তো এটা জানে, সে বলবে না মহাভারত আর গীতায় সত্যের সাথে মিথ্যার যুদ্ধের কথা বলা হয়েছে, আর ঠিক এরকম কথাই আছে পবিত্র কোরআনে। তাহলে মহাভারত আর গীতার উদ্ধৃতিগুলো শুনলে আপনি কোরআনকেও বুঝতে পারবেন। এছাড়াও অনেক লোক বলে ও কোরআনে জিহাদের কথা বলছে, আপনি জিহাদ করতে গিয়ে মারা গেলে বেহেশতে যাবেন। অনেকে আছেন, তাদের একজন অরুণ শ্রী বলছেন, তিনি সহিহ বুখারী থেকে হাদিসের উদ্ধৃতিও দিয়েছেন, 4 নম্বর খণ্ড বুক অব জিহাদ 2 নম্বর অধ্যায়ের 46 নম্বর হাদিস, বলা হয়েছে একজন মুজাহিদ হলো সেই লোক যে আল্লাহ সুবহানাহু তাআলার পথে চেষ্টা করে আর আল্লাহ নিজেই জানেন কে চেষ্টা করছে। এরপরে নবীজি বলেছেন যদি কোনো মুজাহিদ যুদ্ধক্ষেত্রে মারা যায় সে জান্নাতে যাবে, সে পরকালে বেহেশতে যাবে, কিন্তু যদি সে ফিরে আসে মারা না যায় সে ফিরে আসবে গনিমতের মাল নিয়ে। এই হাদিসটা আর কোরআনের বিভিন্ন আয়াতের কথা বলছেন ইসলামের সমালোচকরা। আমি ভাবি হিন্দু সমালোচকরা এই উদ্ধৃতিটা দেয় কিভাবে, তারা কি ভগবদ গীতা পড়েনি, তারা কি মহাভারত পড়েনি? এমনকি শ্রীকৃষ্ণ তিনি ভগবদ গীতায় বলেছেন 2 অধ্যায়ের 37 অনুচ্ছেদে আছে, হে অর্জুন হে কুন্তির পুত্র যুদ্ধের প্রস্তুতি নাও, যদি যুদ্ধে মারাও যাও কোনো সমস্যা নেই, তুমি স্বর্গে চলে যাবে, আর যদি তুমি জয়লাভ করে ফিরে আসো তাহলে তুমি এই পৃথিবীর ধন সম্পদ গুলো পাবে। হাদিসে একই কথা আছে। তাহলে কৃষ্ণ যখন অর্জুনকে বলছে যুদ্ধ করো সমস্যা নেই, যদি মারা যাও স্বর্গে চলে যাবে, যদি যুদ্ধে জিতে ফিরে আসো তুমি অনেক ধন সম্পদ পাবে, সহিহ বুখারীও একই কথা বলছে, কোরআনও একই কথা আছে। তাহলে ধর্মগ্রন্থগুলো পড়লে আমরা একে অন্যকে ভালোভাবে বুঝতে পারবো। তাহলে ইসলামে যুদ্ধের অনুমতি আছে শেষ উপায় হিসেবে, আত্মরক্ষার জন্য আর অত্যাচারের বিরুদ্ধে না হলে নয়। আর জিহাদ অর্থ চেষ্টা বা পরিশ্রম করা। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে আসি, কোনটা বেশি ইম্পর্টেন্ট? এখানে বেশি ইম্পর্টেন্ট কি দেশের আইন কানুন মেনে চলা নাকি মজাব বা দিনকে মানা? যেন আমাকে প্রশ্ন করছেন আমার উপর কার দাবি আগে, আমার বাবার দাবি আগে না মায়ের দাবি আগে? ভাই, দেশের আইন আর ধর্মের আইন মানার ব্যাপারে একটা কথা বলি, আল্লাহকে মানার ব্যাপারে বলি, মহান ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের চাইতে অনেক উপরে। ঈশ্বরের আইন মেনে চলাটা আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, অন্য যে কোনো আইনের চাইতে, সে আইনকে যেই লিখুক না কেন, যেই লিখুক না কেন। তবে আমি একজন ইন্ডিয়ান, আমি জানি যে ইন্ডিয়ার সংবিধানে এমন কোন আইন নেই যেটা ইন্ডিয়ার কোনো মুসলমানকে তার ধর্ম পালন করতে বাধা দেয়, কোনো বাধা নেই। সত্যি বলতে ইন্ডিয়া এমন একটি দেশ যার সংবিধানে লেখা আছে যে ইন্ডিয়ার নাগরিক তাদের জন্য এটা জন্মগত অধিকার যে তারা তাদের ধর্ম পালন করতে পারবে, আমিও সে কাজই করছি। ইন্ডিয়ায় এমন একটা আইনও নেই যেটা আমাকে আমার ফরজ পালনে বাধা দেয় আর আমাকে দিয়ে হারাম কাজ করাতে বাধ্য করে, এমন কোনো আইন নেই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে চাইলে পড়বো, না পড়তে চাইলে পড়বো না। ইন্ডিয়ার সংবিধানে এমন একটা আইনও নেই যেটা আমাকে ভালো মুসলিম হতে বাধা দেয়। আমি এখানে আমার কথা বলতে পারি, আমি একজন ভালো মুসলিম আলহামদুলিল্লাহ, আর একজন ভালো ইন্ডিয়ানও, আর সংজ্ঞা অনুযায়ী, ভৌগোলিক সংজ্ঞা অনুযায়ী একজন ইন্ডিয়ানকে ভৌগোলিকভাবে বলা হয় হিন্দু, হিন্দু যদি হয় ভৌগোলিক সংজ্ঞা, আমি ইন্ডিয়ার একজন হিন্দু এবং ইসলাম ধর্ম পালন করি। হ্যাঁ ভাই, আপনার প্রশ্নটা করেন। গুড ইভিনিং, আমার নাম শ্রীরাম, আমি একজন হিন্দু। ইসলাম ধর্ম পালন না করে আমি যদি হিন্দুইজম পালন করি বা খ্রিস্টান ধর্ম পালন করি তাহলে কি আমার বেহেশতে যাওয়া কঠিন হবে? ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম ধর্ম পালন না করে হিন্দু বা খ্রিস্টান ধর্ম পালন করলে তখন আপনি বেহেশতে যেতে পারবেন না কি পারবেন না। ভাই, আমি আগেও বলেছি যে পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ আছে, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হলো নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা। যদি খ্রিস্টান শব্দটার কথা বলেন, পুরো বাইবেলে কোথাও খ্রিস্টান শব্দটা নেই। হিন্দু শব্দটা যেমন হিন্দু ধর্মগ্রন্থে নেই, তেমনি খ্রিস্টান শব্দটাও কোথাও নেই, বাইবেলের কোথাও শব্দটা নেই। খ্রিস্টান শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছে বুক অব অ্যাক্টসে,
যারা সেই সময় যীশু খ্রিস্টের নির্দেশ মেনে চলত তাদের এই নামে ডাকা শুরু করে। অ্যান্টিওকের লোকেরা বুক অফ অ্যাক্টসে সেটা দেখবেন, খ্রিস্টান। খ্রিস্টান শব্দটা বাইবেলের কোথাও নেই। তাহলে যীশু খ্রিস্ট সেই সময়ে আসলে প্রচার করেছিলেন ইসলাম, এই জন্য তিনি পৃথিবীতে আরেকবার এসে সাক্ষ্য দেবেন খ্রিস্টান ধর্ম বলে কিছু নেই। ইব্রাহিম আলাইহিসসালাম পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 67 নম্বর আয়াতে উল্লেখ আছে, তিনি ইহুদি বা খ্রিস্টান ছিলেন না, তিনি ছিলেন মুসলমান। ইব্রাহিম আলাইহিসসালাম মুসা আলাইহিসসালাম ইসলাম প্রচার করেছেন। আর ইসলাম, ইসলাম মানে এই নয় যে আমার মুসলমান নাম থাকতে হবে, আমাকে সৌদি আরবে থাকতে হবে, আমার নাম থাকতে হবে জাকির বা আব্দুল। ইসলাম মানে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করলে আপনি মুসলমান। যীশু খ্রিস্ট নিজের মুখেই বলেছেন, এটা আছে গসপেল অফ জনে 5:30 অনুচ্ছেদে, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি এখানে শুধু বিচার করি, আমার বিচার ঠিক, কারণ আমি নিজের ইচ্ছাকে দেখি না, ঈশ্বরের ইচ্ছাকে দেখি। যে লোক বলে আমি নিজের ইচ্ছাকে না দেখি ঈশ্বরের ইচ্ছাকে দেখি, সে তো আসলে মুসলমান। তাহলে যীশু খ্রিস্ট ছিলেন মুসলমান, তিনি ইসলাম প্রচার করেছেন। আমি ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য নিয়েও লেকচার দিয়েছি, আমি সেখানে দেখিয়েছি যে খ্রিস্টান ধর্ম বলছে একজন ঈশ্বর।